व्हाट्सअप गैस तो कैसे हैं आप लोग तो कैमन आपनारा और आपनार भाई तो आबार एसे गेछे एक नतून स्टक दिए आपनी तो जानें सब समय बिकाले अपना भाई अपना सामने कि हो जाए हाजिर हो जाए हाजिर माने कि माने एटा बांग्लाते आमी जानी ना आमी जो जिज्ञेस करब एनार जा ओनार आछे ओनार थेके जिज्ञेस करब कि हाजिर माने बांग्लाते कि बोलते हैं तो आपनाके एबार जो स्टक देखाते आमी एसे गेछि तो आपनी भाबें कि भाई कोथाय नतून जायगाते एसे गेछे जायगाटा नतून नहीं जायगाटा पुरोनोई आछे किन्तु आगे अन्य डीलर छिल एबार अन्य डीलर एसे गेछे तो चलो वीडियो स्टार्ट करा जाए तार आगे आपनाके कि बोलते चाई आमी आपनी देखे नीन स्टकगुलो एसब स्टक शुधु आपनार जन्य एसआर मोटर्स निये एसेछे माने आमादेर शुभंकर दा एबार माने आस्ते आस्ते करे खाली स्पोर्ट्स बाइकई देखाबे आर कोनो बाइक देखाबे ना तार आगे आपनाके बोलछि आपनी आमार चैनले नतून आछेन तो आपनी कि करबेन लाइक शेयर और सबसक्राइब आपनी लाल बटन सामने चलछे दाबिये देबेन अल बटन क्लिक करे देबेन केनो कि आपनी तो अगर नतून आछेन तो ताड़ाताड़ी सबसक्राइब करे देबेन आपनाके भालो भालो स्टक आमी देखाबो प्रतिदिन 7टा समय बा 8टा समय तो चलुन मुलाकात करे कार संगे आमादेर শুভঙ্কর দার সঙ্গে আবার নিয়ে এসে গেছেন ওনার একটা ডায়েরি আছে আর ডায়েরির মধ্যে খুব সম্পত্তি উপত্তি রেখেছেন চিত্রগুপ্ত নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ফের দেখে নাও আবার এসে গেছেন হ্যাঁ আজকে আবার খালি স্পোর্টস কি মানে মানে আমি যাবে ঠিক আর এসে কথা বলেছি আপনি শুধু আর এস এন এস এইসবই তুলছেন কি ব্যাপার তো থাকবেই তুমি বলছো কাস্টমাররা ভালো ফিডব্যাক দিচ্ছে আর এস আর এস আর এন এস তো থাকবেই আমার কাছে এন এস থাকবে এখন থাকবেই একদম থাকবে একদম থাকবে বাহ তো এসে গেছি তার আগে এবার তো ভিডিও আমরা কেন আগে বার তো 30 মিনিট হয়ে গিয়েছিল এবার একটু শর্ট এবার শর্ট ভিডিও বানাবো কেন কি তাড়াতাড়ি আমরা ভিডিও শর্টেই যা যা দাম যা বলো তো পাগলা হয়ে যাবে পাগলা হয়ে যাবে ডায়েরি তো নিয়ে এসেছো তো আজকে চিত্রগুপ্ত ডায়েরি না স্বামী বিবেকানন্দ গুরুদেব আমাদেরকে প্রণাম করি আমাদের গুরুদেব তো আমি তার আগে আপনার কাছে লোন ইএমআই ফ্যাসিলিটি সব কিছু আছে সে তো সবার কাছে আছে আমার কাছেও থাকবে হ্যাঁ সেই ডায়লগ আমাদের একটা দাদা আছে দই দাদা হ্যাঁ এই যে তোমাকে দই খাওয়াইছো তুমি যে বলো তো আপনার কাছে প্রথমেই গাড়ি আপনি কিন্তু আরেকটা কথা বলেছি আগে তো একদিন টাইম নিতাম এখন এক ঘন্টা গাড়ি দেবো এক ঘন্টায় ফাইন্যান্সে ফাইন্যান্সে একদিন টাইম নিতেন আগে একদিন টাইম নিতাম ঠিক আছে এখন এক ঘন্টায় টাইম নেব এক ঘন্টায় পুরো কমপ্লিট করে গাড়ি ডেলিভারি করে দেবো হয়ে যাবেন যত মোটামুটি পার্ক স্ট্রিক থেকে 100 কিলোমিটার মধ্যে 100 কিলোমিটার মধ্যে খুব ভালো এক ঘন্টায় দিয়ে দেবো এক ঘন্টা গাড়ি দিয়ে দেবো এক ঘন্টা গাড়ি কিন্তু এক ঘন্টা এটা দিতে পারবেন না এটা ফাইন্যান্স হবে না এটা 12র গাড়ি তো ফাইন্যান্স হবে না সেটাই বললাম আমি দেখলাম তো আমি ধরে নিলাম তো আপনি 1 ঘন্টা এটা দিতে পারবেন না এটা 1 ঘন্টা ক্যাশে দিতে পারবেন না লোনে দিতে পারবেন না 1 ঘন্টা মানে 15 মিনিটে দিয়ে দেব ক্যাশে লোনটা 15 মিনিটে এটা কি গাড়ি হচ্ছে এটা ক্লাস 350 আছে ঠিক আছে 2012র গাড়ি রয়েছে এটা গাড়ি কন্ডিশনটা আমাকে দেবেন এটা প্রথমে দেবো বলছেন হুম তাহলে দাঁড়ান বুলেট থেকে শুরু করলাম যখন দেখে নিই একবার চিত্রগুপ্তর খাতায় 12 12 12 কই গেল আবার দেখতে পাচ্ছি না আচ্ছা 76000 76000 এই দিয়ে দেবেন হ্যাঁ খুব দারুণ কন্ডিশনে গাড়ি দুটো টায়ার দেখুন দুটো টায়ার পুরো ব্র্যান্ড নিউ নতুন আছে পুরো নতুন টায়ার লাগানো আছে দুটো ডাবল ডিস আছে না হ্যাঁ না এটা সিঙ্গেল সিঙ্গেল ডিস আছে সামনে শুধু সামনে হ্যাঁ দারুণ কন্ডিশনে দারুণ 76000 এ 2012 গাড়ি 12র গাড়ি সব পেপার আপ টু কালারটা খুব সুন্দর কালার ঠিক আছে কালারটা দাও আর একটুখানি যদি একটু ঝকঝকে চকচকে করে যদি নাই তো আরো ভালো লাগবে আরো ভালো লাগবে আরো ভালো লাগবে চলুন যে নেবে ওনে তো আবার কিছু না কিছু মডিফাই করবে মডিফাই তো করবে বুলেট মানে মডিফাই করবে ঠিক আছে গাড়িটা খুব কম কিলোমিটার চলে যেটা ফাদারের গাড়ি ছিল এটা ঠিক আছে কত কিলোমিটার চলেছে 17000 না 19000 এরকম 19000 চলেছে গাড়ি 2012 গাড়ি 19000 মানে অনেক কম চলেছে অনেক কম চলেছে প্রচুর কম ভালো কন্ডিশন ভালো কন্ডিশনের গাড়ি ওকে তো চলুন আপনার কাছে আমি যে আমাদের ভিউয়ার্স যে আছে তারা মানে R15 খুব ভালো পছন্দ করে আরএস পছন্দ করে তো এনএস আপনি সব গাড়ি নিয়ে এসেছেন সব গাড়ি আছে তো চলুন R15 ব্লু বিউটি 2018র লাস্টের গাড়ি আছে মানে দাদা বলবো না একটাও দাগ নেই ঠিক আছে একদম দাগ না একটাও স্ক্র্যাচ নেই তো না একটাও দাগ নেই গাড়িতে ঠিক আছে হ্যাঁ গাড়িটা মাত্র 8000 কিলোমিটার চলা আছে ঠিক আছে আপনার দাম একটাই পড়ে যাবে এটাতে দাঁড়ান কোথায় গেল চিত্রগুপ্তর খাতাতে সব হারিয়ে যাচ্ছে আমার 1,07,000 টাকা 1,07,000 টাকা দাম হাই গাড়িও কন্ডিশনও হাই দারুণ কন্ডিশন দারুণ মানে দারুণ 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 কন্ডিশন এই 1,07,000 টাকা কবেটা মডেল বলেন 18 লাস্টের মডেল আছে এবিএস নেই না এটা না এটা নন এবিএস নন এবিএস গাড়ি নন এবিএস ওকে লেকিন কন্ডিশন হেভি কন্ডিশন হেভি একটাও স্ক্র্যাচ নেই গাড়িতে না দাগ নেই একটা আর ভুল করবো না একটা দাগ নেই মানে আপনি বলবেন না স্ক্র্যাচ বলবেন না একদমই না একদম বলবেন না আপনি আমাকে ওই জিনিসটা থেকে আমাকে মানে কি বলবো বহুত বাজে একটা ইয়ে করে দিয়েছেন আমি আর বলবোই না কাউকে বলবো না আচ্ছা ব্ল্যাক কালারে আরো একটা R15 দেখতে পাচ্ছি এটাও তো খুব সুন্দর 11 মাসের গাড়ি আছে এটা 11 মাসের 11 মাসের গাড়ি আছে গাড়িটা ঠিক আছে আপনার হচ্ছে এই গাড়িটার দাম নেবো আমি একটাই দাম 5 বছর ইন্স্যুরেন্সের সমেত 1,31,000 টাকা 11 মাসে মানে 2021-এর গাড়ি 21-এর গাড়ি 11 মাসের গাড়ি 11 মাসের বয়স হচ্ছে এখন অবধি 11 মাস ঠিক আছে ওকে
11 মাস কিছুদিনের গাড়ি হবে। গাড়িটা হচ্ছে কি আপনার দাম নেব 131000 টাকা। 131000 টাকা। 131000 টাকা ফাইনাল। ফাইনাল ফাইনাল না, এবার কাস্টমার তো আসবে। দেখো আমরা হচ্ছে কি বাঙালি, আমাদের কাছে বাঙালি কাস্টমাররা যখন আসবে, যে কোন আমাদের কলকাতা লোকেরা 10 টাকার জিনিস কিনতে গেলে 1 টাকা যদি ছাড়ি তাহলে স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন ঠিক আছে, সেই জন্যই কিছু তাই জন্য 10 টাকা সবজি কিনলে আমাদের ধনিয়া পাতা ফ্রি লাগবেই লাগবে। ধনিয়া পাতা ফ্রি না, 1 টাকা 1 টাকা যদি অফ যদি দিই দারুণ দারুণ ব্যাপার হয়ে যাবে। এটা ইলিশ মাছের দাম কম বেশি হলে আমরা খাবো, আমাদের বার্গেনিং করব না। ইলিশ তো আমাদের ফেভারিট। এটা 131000 টাকা দিয়ে দেব। 131000 টাকা দারুণ ব্ল্যাক কালারে, ব্ল্যাক খুব সুন্দর, মানে গাড়িটা হেভি সুন্দর এডিশন আছে। ঠিক আছে, 2021 এর গাড়ি আছে। 5000 কিলোমিটার চলা যাবে। 5000 মাত্র 5000 চলা আছে, খুব ভালো। 131000 টাকা দিয়ে দেব। 131000 টাকা চলো। আর একটা দেব আছে ব্লু কালারে R15, ব্লু কালারে R15 14 মানে 2018 গাড়ি, 18 লাস্টের গাড়ি, মানে ডিসেম্বরের 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে গাড়ি আছে। এক্স্যাক্টলি ডেটটাই বলতে পারছি না। ঠিক আছে, এবিএস হবে না উইদাউট এবিএস? এটাও নন এবিএস এটাও। ঠিক আছে, এটা আমি দিয়ে দেব 99500 কেন রেখেছে? 500 দেখে যে হইছে কাস্টমাররা আসলে বাঙালি কলকাতার লোক। ঠিক আছে, 1500 টাকা কম করাবেন। ঠিক আছে, 500 টাকা কম করাবেন। ঠিক আছে, 1500 টাকা কম করাবেন। 1500 টাকা কম যা 98000। ঠিক আছে, 5 বছর ইনস্যুরেন্স আছে। 5 বছর ইনস্যুরেন্স আছে, বাহ খুব ভালো। 5 বছর ইনস্যুরেন্স আছে, গাড়ি দারুণ কন্ডিশনে আছে। দারুণ কি ব্যাপার, দারুণ মানে 99500। হ্যাঁ, 99500 আপনি দিয়ে দেবেন, খুব ভালো, খুব দারুণ কন্ডিশনে গাড়ি আছে। আজকে গাড়ি আপনার মানে এত সুন্দর সাজিয়েছেন, মানে মন খুশ হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সবই আমার ভাইয়ের কাজ এগুলো, রিন্টু। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, আপনার তো আরো ভাই, একটা ভাই আছে খুব মনে পড়ছে, আমার স্পেশাল ভাই, স্পেশাল সব জায়গায় আমি বলি না। হোয়াইট কালারের, হোয়াইট কালারের এটা তো অনেক দিন ধরে রয়েছে। এটা কেন, এটা কেন বিক্রি করছেন না? এটা বিক্রি করছেন, এটা ক্যাশ পয়সা বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, ক্যাশে বিক্রি করব। ঠিক আছে, সেই জন্য গাড়িটা বিক্রি করছি না। ঠিক আছে, আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে গাড়িটা আমি নিজেও, আমার ভাই চালাচ্ছে, রিন্টু চালাচ্ছে, সেই জন্য আরো ইয়ে করছি না, প্রত্যেক ভিডিওতে দেখাই। ওকে, ব্যাস এইটুকানি। ঠিক আছে, সেম দাম 1,09,000 টাকা। 1,09,000 টাকা কুড়ির গাড়ি, কুড়ির গাড়ি, 5 বছর ইন্স্যুরেন্স, 5 বছর ইন্স্যুরেন্স সমেত সমেত। আরে বাবা, এত ভেঙে ভেঙে বলছে, এত ভেঙে ভেঙে তো কুড়ির গাড়ি হবে, 5 বছর ইন্স্যুরেন্স ভেঙে দিচ্ছে সমেত। আমি বাংলায় দেব দেখি। না না ঠিক আছে, আপনাকে কেউ ভাঙতে পারবে না, কেন কি আপনি গাড়ি নিয়ে আসছেন এখন খুব সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ। তো 22 AF, এটা লাগছে AF মানে 18-19 এর গাড়ি? না না, এটা 15 গাড়ি আছে দাদা, এটা 15 গাড়ি আছে, এটা 10 থেকে 11,000 কিলোমিটার চলেছে। ঠিক আছে, দারুণ কন্ডিশনে গাড়ি রয়েছে। এই গাড়িটা আপনাকে আমি দিয়ে দেবো 62-তে দিয়ে দেবো আমি, 62,000 টাকা, 62,000 ফাইন্যান্স করে দেবো। ফাইন্যান্স করে দেবেন? ফাইন্যান্স করে দেবো গাড়িটা। বাহ, 62 না, আরও 1,000 টাকা কম দেবে, 61,000 টাকা দেবে। বা 61,000 দিয়ে দেবেন? 61,000 দিয়ে দেবেন। আরে 100, ঠিক আছে, 2015। ঠিক আছে, এটার সাথে হচ্ছে বাবেল বাইদার তো আমার তো জানবেন। হ্যাঁ হ্যাঁ, সব গাড়ির মধ্যে বাবেল আমার লাগানো থাকবে, বাবেল থেকে আপনার প্রেম আছে খুব একদম। আমি দেখুন গাড়িটা লুক বাড়ি, এটা দেখে আমি কেন লাগাবো না? গাড়িটা লুকটা বাড়ি, এটা দেখে আমি কেন লাগাবো না? হেভি দারুণ লাগছে দেখুন, এটা যদি হোয়াইট কালার থেকে, এটা ব্ল্যাক থেকে দাগ নেই। ঠিক আছে, দাগ নেই। ঠিক আছে, যদি একটা সাদার জায়গায় একটা কালো যদি লাগিয়ে দিই, কালো পান্তু আগে, তাহলে এটা ভালো লাগবে না জিনিসটা? কালো, আমি নিজে কালো, আমি কালোকে ফেভারিট করি, ব্যাস আবার কি। ঠিক আছে চলুন, বাড়ি গাড়িতে একটাও মানে মাইনের একটু মাইনের কিছু স্ক্যাচ হবে, কিন্তু 2015 গাড়ি একটু তো থাকবে, 15 গাড়ি টুকটাক তো থাকবে। 61000 টাকা দিয়ে দেবেন, 61000। তার সঙ্গে ডিমান্ডেবল কালার আছে আর এসে, রেড কালার, ইয়েলো কালার, রেড। ও আচ্ছা, ইয়েলোটা, হ্যাঁ রেড প্রচন্ড ডিমান্ড। হ্যাঁ রেড ঠিকই বেশি পছন্দ, মানে হ্যাঁ ইয়েলোটা বেশি পছন্দ করে। এটা 2017 গাড়ি আছে। ঠিক আছে, এটা আমি দিয়ে দেব 72,000 টাকা। 17 গাড়ি 72,000 টাকা দিয়ে দেব, 17 গাড়ি 72,000 টাকা। এই ডিলার নিয়ে চলে যাবে, ডিলার নিয়ে চলে যাবে না, যেখানটা যাই না কেন, 200 টাকা খরচা হোক, তেল খরচা, নিয়ে শরীরের খরচা যাই হোক না কেন, গাড়ি পছন্দ হলে তাহলে নিয়ে আসবো, নাহলে নিয়ে আসবো না। 72,000 টাকা দিয়ে দেবেন, 72,000 টাকা দিয়ে দেবো। ইয়েলো বিউটি, ইয়েলো বিউটি। আচ্ছা, সঙ্গে সঙ্গে আরো একটা লাল দেখতে পাচ্ছি, আরো একটা লাল আরিস। ঠিক আছে, এর মধ্যে মানে মাইনর স্ক্র্যাচ আছে একদম টুকটাক, একদম একদম টুকটাক। ঠিক আছে, গাড়িটা দারুণ কন্ডিশনে রয়েছে, ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স সব কিছু আপডেট রয়েছে। ঠিক আছে, 2016 গাড়ি। ঠিক আছে, দিয়ে দেবো 16 লাস্টের হবে হয়তো। ঠিক আছে, এই গাড়িটা দিয়ে দেবো 62-তে, এই সরি সরি 69, সরি সরি 69-এ দিয়ে দেবো। কবেকার গাড়ি এটা? এটা আপনার আছে 2016 লাস্টের গাড়ি। দেখি আপনারই গাড়ি আসছে কি এটা? কোনটা? না 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 না, আমার গাড়ি হাঁটবে এরকম ভাবে, ওটাই বলছি হাঁটবে না। না এটা কবেকার মডেল বললেন আপনি? এইটা আপনার আছে 2016 লাস্টের গাড়ি, 16 লাস্টে, 16 লাস্টের গাড়ি, 69 69 69 দিয়ে দেব। তিনটি আরএস বলো, ভি3 বলো, এনএস বলো, ঠিক আছে,
সব কিছু তো এসএম মোটরের কাছে সস্তা। এখন যেই দামে গাড়ি দিচ্ছি দাদা, ঠিক আছে, সপ্তাহে মিথ্যা তো বলে লাভ নেই। আচ্ছা একটা কথা বলে দিই সবাইকে, দু তিন দিন ধরে ফোনটা ধরছি না, স্টক নেই বলে ফোনটা ধরছিলাম না, পারলে ক্ষমা করে দেবেন। চারবার পাঁচবার করে যারা ফোন করেছেন, ঠিক আছে, আবার স্টকে সেবার ফোন ধরবো। বাবা হ্যাঁ, তাড়াতাড়ি ভিডিও আমি আপলোড করে দেবো, চেষ্টা করবো, ঠিক আছে, একদম। তাহলে একটা এই গাড়ি দেখতে পাচ্ছি, RC 125। এটা তো জানেন কার জন্য স্পেশালি। হ্যাঁ বুঝতে পেরেছি, আমার এটা খুবই প্রয়োজন, একটা সাবস্ক্রাইবার আছেন রাজুদা, ঠিক আছে, তোমার বেস্ট ফ্রেন্ড, আমি বলেছিলাম কমেন্টে রাজুদা তোমাকে মিথ্যা বলে লাভ নেই, ঠিক আছে। হ্যাঁ মুর্শিদাবাদ থেকে আসছেন, আর প্রায় দু মাস থেকে উনি পেশেন্স করে গাড়িটা নিচ্ছেন, একদম দু মাস ধরে, যেহেতু লোন হয় না। হ্যাঁ লোন হয় না, কিন্তু ওনার খুব কষ্ট করে আমরা লোন করেছি, খুব কষ্ট করে, শুধু ওনার জন্য, কারণ উনি প্রথমবার যখন আমি এর থেকে দু নম্বর ভিডিওতে যখন আমি দেখিয়েছিলাম গাড়িটা, তখন উনি ক্যাশে নিয়ে বলেছিল, অলরেডি আমার বুকিং পড়ে গেছে, তো আমাকে কি হলো বুকিংটা ফেরত দিতে হলো, তার একটা মানে সেটা কোনো ইয়েই নেই, গাড়ি নেবে কি নেবে না কোনো কিছুই বলছে না। তারপর আমি কি করলাম যে না থাক, ওই দাদাটাকে ফোন করি, আগের ভিডিওতে বললাম এই ভিডিওতে কামে না রাজুদা আসছেন, আমি হলে পারে মানে এই মাঝখানি ভিডিও মানে গ্লিচ একটা হয়ে যাবে, তো গ্লিচের মধ্যে ওনাকে আমি একটু বলে ওনার সঙ্গে একটু আলাপ করে ভালো লাগবে, ওনার খুব আমার সঙ্গে খুব ভালো লাগবে, তো তাহলে আপনি ভালো লোক, খুব ভালো লোক, হ্যাঁ খুব ভালো লোক আসবে, তো আমি আপনাকে নিশ্চয়ই আলাপ করাবো। তো শুভঙ্করদা, আমরা তো বলেছিলাম কি আমাদের রাজুদার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, এই আগের ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ রাজুদা আসলে এই গাড়িটা এই দেবো সেই দেবো বলেছিলাম, ঠিক আছে, ইনি আছে রাজুদা, ইনি রাজুদা আছে, দেখে নিন ভালো করে, সেই রাজুদা আছেন মুর্শিদাবাদ থেকে এসেছেন, কেমন লেগেছে? খুব তো খুব ভালো লাগলো দাদা, হ্যাঁ আমাদের শোরুমে এসে খুব ভালো লাগলো আমাদের। আচ্ছা রাজুদা, গাড়ি কার জন্য নিচ্ছে একটু বলে দিলে খুব ভালো হতো। আর দাদা এটা কার চ্যানেল থেকে নিচ্ছে? হ্যাঁ আপনাদের SS মোটর, SR আমাকে ফোনে যখন ফোনে কথা বলবো তখন লজ্জা করবে না, পরিবদা গাড়ি আর হবে মানে কি জানেন তো, নার্ভাস হয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, খুব ভালো লেগেছে। আচ্ছা তুই ভালো করে যাবে, ঠিক আছে, আরাম করে একদম গাড়ি চালিয়ে যাবে। চ্যানেলটা কি করবে? চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইবার যে নতুন নতুন ভিউয়ার্স আছে কি বলবেন ওদেরকে? একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটাই আপনি কমেন্ট, তো রাজুরা কমেন্ট করবে, রাজুরা কমেন্ট করবে, দাদা আমার গাড়ি হলো না এখনো, এবার কিন্তু হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, এবার বাড়ি গিয়ে ভালো করে এবার কমেন্ট করবে আজকে, ঠিক আছে। তো চলিয়ে আর আপনাকে ভিডিওটা স্টার্ট করি আমরা, কেন আপনাকে বলেছিলাম কি মাঝখানে আমরা একটা গ্লিচ করবো, তো এই গ্লিচটা বাপ রাজুদার জন্য শুধু, ঠিক আছে চলুন আবার ভিডিওটা আমার নতুন স্টার্ট করি। তারপরে দেখতে পাচ্ছি আপনার কাছে আছে MT 15 দুটো, কি হলো বুঝতে পারলাম না, দুর্গাপূজা আসেনি তো, আসবে, আসেনি না সেই জন্য হয়তো MT 15 হয়তো ইয়েটা নেই, ঠিক আছে। আপনার হচ্ছে গিয়ে 2019 AVS গাড়ি দিয়ে দেবো আমি, ঠিক আছে, MT 15, 1,45,000 টাকা। হ্যাঁ কি রেট আছে? রেট 1,45,000 আছে, এরকমই রেট। 19 AVS গাড়ি, AVS গাড়ি, AVS গাড়ি, ওয়াও 1,45,000 টাকা, 4,500, মানে 1,04,500, না 1,45,000 টাকা, 1,45,000 টাকা, হ্যাঁ 19 গাড়ি এবিএস এর সাথে, এবিএস এর সিঙ্গেল চ্যানেল এবিএস আছে সামনে আছে, খালি সিঙ্গেল চ্যানেল এবিএস, দারুণ কন্ডিশন, দারুণ, এটারও বাবেল লাগিয়েছি দেখুন, হ্যাঁ সবার মধ্যে লাগে, এটারও বাবেল লাগিয়েছি, সব গাড়িতে আমার বাবেল থাকে। আর একটা দেখতে পাচ্ছি আপনার, এটা 19, এটা 19 এর এবিএস গাড়ি আছে, এটা 19 এর এবিএস গাড়ি আছে, এটা এটা কি গ্রিন কেক বলবেন? এটা তো আপনি ওর মধ্যে তো গ্রিন করেছিলেন। একটা কথা করবেন, ওই ওই যে MT 15 আছেন, ওই সিটটা একটু ব্যাকআপ আমার সাবস্ক্রাইবার একটু ঠিক করে দেবেন ফোনটা। হ্যাঁ অবশ্যই, ওটা তো রেডি হয়নি, মানে মানে টাইম পাচ্ছি না, টাইম পাচ্ছি না, টাইম পাচ্ছি না, যে কাস্টমার নেবেন ওনাকে একটু ঠিক করে 200-300 টাকার ইয়ে কাজ আমি কেন করে দেবো, নিশ্চয়ই করে দেবো, ওটা আপনাকে বলতে হবে না, এটা হচ্ছে গিয়ে কোয়ালিটি গাড়ি দেবো, কোয়ালিটি গাড়ি, ঠিক আছে, যা গাড়ি দেবো নিয়ে চালাবেন। এই কোয়ালিটি কি দাম রেখেছেন আপনি বলবেন? সেম রেখেছেন না, আপনি বলুন গাড়ির দামটা কি? 19 তো বলছেন, 19 এবিএস এর সঙ্গে, ওটাই মধ্যে 1,45,000 টাকা, না আরো কম, 1,00,000, আরো কম, আমাদের দাদা গাড়িতে 10-20-30,000 টাকা দরকার নেই দাদা, 2-4 টাকা আসলে দিনে দুবেলা খেতে পেলেই হলো। না দাদা আমি তো বাইরে ঘুরতে চাই, যেতে পারবেন না তো আপনি, কি করে সেটাই তো, বাইরে ঘুরতে না পারলে হবে কি করে, একটু বাইরেও ঘুরতে হয় তো, মাঝখানে মাঝখানে বড় বড় জায়গায় ঘুরতে হয়। প্ল্যানিং করেছি ফেব্রুয়ারির দিকে গোয়া যাবে, সিকিম, সিকিম যাবে, না ঠিক আছে বিদেশে যাবেন না, বাইরে বাইরে ঘুরতে যাবেন না একদম, বিদেশে বহুত টাকা খরচা, 1,00,000 টাকা খরচা হয়ে যাবে এক সপ্তাহের জন্য,
চিত্রগুপ্ত খাতাতে দেখি কি আছে, তারপর আরো একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক বিউটি এনএস, আমার খুব পছন্দ, কেন জানি না, সুন্দর গাড়ি এটা, মানে দাদা সবথেকে বড় কথা নেকেড বাইক চালিয়ে মজাটাই আলাদা, নেকেড বাইক চালানোর মজাটাই আলাদা, সেই জন্য নেকেডও রেখেছি ভাইদেও রেখেছি, যার যেটা পছন্দ সব নিয়ে চলে যা, ওকে ঠিক আছে। এটা হচ্ছে এটা 200 আছে, এটা ঠিক আছে, এটাও 17-র গাড়ি আছে, ঠিক আছে, এটাও 17-র গাড়ি আছে, এটা হচ্ছে আপনার দিয়ে দেবো ইন্স্যুরেন্স এক বছরে করে দেবো, মানে এক বছরে করিয়েছি সবে, কারণ আমাকে গাড়ি আসলে যেটুকুনি মনে হয় করিয়ে রাখি আমি, ঠিক আছে। এটা 63-তে দিয়ে দেবো, 63-তে রাজুদাই ফোন করছেন কি আপনাকে লাগছে, মনে হয় না, কারণ এই লোকেশনটা দেখতে পারবে না, সেই জন্য যার গাড়ি ছিল না, ঠিক আছে, সে সাদা কালে যে বুলেটটা দেখেছিলাম আগের বার, হ্যাঁ ও এক্সচেঞ্জ করে এই গাড়িটা দিয়ে, ওকে ঠিক আছে। ও গাড়ি নিয়ে আমার পাড়ারই ছেলে আপনার ভিডিও দেখে এসছে, আমি যে দোকান করেছি ও জানেই না, জানে না, ঠিক আছে, ও আপনার ভিডিও দেখে এসছে, ঠিক আছে, দেখে বলছে দাদা আমার গাড়িটা এক্সচেঞ্জ করবো, এই গাড়িটা আমি দিয়ে দেবো, বুলেটটা নেবো, ওকে, ও লাদাখ যাবে বলে বুলেটটা নিয়েছে, দারুণ 5-6 কিলোমিটার চলা ছিল গাড়িটা, তারাপীঠ গেছিলাম যেটা নিয়ে, ঠিক আছে, ওই গাড়িটা নিয়ে গেল, এটা দিয়ে গেল, এটা একটু অনেক কি বলতো, যেহেতু আমার থেকে গাড়ি নিয়ে এক্সচেঞ্জ করছি একটু দামে বেশি দিয়ে তুলেছি, দামটা একটু হাইট আছে, 65 দাম আছে, 65,000 দাম আছে, 65,000 দিয়ে দেবেন, 2018-র গাড়ি, ঠিক আছে, নাম চেঞ্জ প্রত্যেক কটা গাড়ির নাম চেঞ্জ ম্যান্ডেটারি আছে আমার এখানে, আপনি ভালো করেই জানেন, ঠিক আছে, ফাইন্যান্স করলে আমি নাম চেঞ্জ করে দেবো, কোনো চাপ নেই, আর 1 ঘন্টা গাড়ি ডেলিভারি করবো, 1 ঘন্টা, ঠিক আছে, আসবেন 12:30-2:00 মধ্যে চলে আসবেন, ঠিক আছে, হয়তো এর সাথে একটুখানি বসতে হতে পারে, কারণ আমাদের এই বেলা অঞ্চলে একটাই ছেলে আছে, ঠিক আছে, সব জায়গায় দৌড়াবে, সব জায়গায় দৌড়ে দৌড়ে একটু হয়তো কাস্টমারদের কাছে একটু এসে বসতে হতে পারে, কিন্তু আপনাকে সেই দিনে গাড়ি দিয়ে দেবো, আমি 1:30-2:00 মধ্যে ঢুকে গেলে, ঠিক আছে, বেশি বিকেল করে আসলে দিতে পারবো। আর একটা ব্লু বিউটি দেখতে পাচ্ছি, এটা আছে আপনার ডিমান্ড, আপাচি 4B, 4B ডিমান্ড হেভি, এটা দুটো আঁখ নিতো, এর গ্লাস ফ্লাস দিয়ে দেবেন তো, না থাকলে গ্লাসটা না থাকলে দিই না, হ্যাঁ, গ্লাস আপনার এই চিত্রকূট আমি পাচ্ছি না, 62,000 কবে কার মডেল, 18 গাড়ি, 62,000 টাকা দিয়ে দেবো, ব্লু কালারে, আচ্ছা, এর মধ্যে এবিএস নেই, ডাবল ডিস আছে কি না, সিঙ্গেল ডিস, সিঙ্গেল ডিস আছে, না নেভিয়াস, বাহ খুব ভালো, দারুণ কন্ডিশনে রয়েছে গাড়ি, কালারটাও খুব সুন্দর, গাড়ি হচ্ছে ব্লু কালারের গাড়ি, আমি এর আগে একটা গাড়ি তুলতে এসেছি, সব কোম্পানির ব্লু অন্য অন্যই লাগে, হ্যাঁ দেখুন আপাচি ব্লুটা অন্য লাগছে, এনএস এর বাজাজের ব্লুটা অন্য লাগছে, মানে এদের কালারে একটা মানে ডিফারেন্স আছে, হালকা একটু ব্লু, ঠিক আছে, কিন্তু ব্ল্যাক কালারের পালসার যে হয় সেটা ওটা অন্যই কালার, অন্য ব্ল্যাক, এই ব্ল্যাকে অন্য আছে, আকাশ পাতাল তো পারে, আচ্ছা, কিন্তু এটা আপনি দিয়ে দেবেন আপাচিটা, কবেকার গাড়ি এটা, 12-র গাড়ি আছে, হ্যাঁ 12-র গাড়ি আছে, গাড়ি কান্ডি সস্তা, এটাই সবথেকে সস্তা, 17,000 টাকা দিয়ে, 17,000 টাকা দিয়ে দেবো, বাহ এটা এক্সচেঞ্জে তুলেছি, এটা বাহ এটা এক্সচেঞ্জে তুলেছি, সামান মাসে আপনি দাদা ভাই লাভ নেই, 15,000 টাকায় তুলেছি দাদা, ঠিক আছে, যেহেতু গাড়িটা আমার রেডি বেডি করতে 1,000 টাকা খরচা হয়েছে, 1,000 টাকা লাভ রেখে গাড়ি দিয়ে দেবো, 17,000 টাকা, 17,000 টাকা দিয়ে, বাহ
তারপরে দেখতে পাচ্ছি আপনার কাছে এই স্কুটিটা আপনার লাগছে ভালোবাসা। এটা ভালোবাসা না, এটা হচ্ছে গিয়ে কি বলবো দাদা, এই গাড়িটা বেরোচ্ছেই না আমার, যাই না কেন, কালারটাই সারা দেখলে মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, এবার ওই জন্য যেই দামে দিয়ে দেবো, এইভাবে যদি না বিক্রি হয় বলো ভাইদেরকে চালাতে বলবো। এবার গিফট দিয়ে দেবেন আমাকে, আমি চালাবো। আপনি চালাবেন? চালাবেন, ঠিক আছে। এটা 2019 আমি চালাবো, তারপরে দিয়ে যাবো। আবার দিয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে 2019 এর গাড়ি আছে, ডুয়েল, মানে আবার ডুয়েল চ্যানেল রিভিউস বলে দিচ্ছি আমি, ঠিক আছে। 2019 এর গাড়ি আছে, অ্যাক্টিভা 5G। এটা তাও স্ক্র্যাচ নেই কিন্তু গাড়িটা, একটা দাগ নেই। হ্যাঁ, ঠিক আছে। আপনার হচ্ছে 2019 এর অ্যাক্টিভা 5G, 5 বছর ইন্স্যুরেন্স এর সমেত 38,000 টাকা দিয়ে দাও। 2,000 টাকা রং করে চেঞ্জ করে নিলে ঠিক হয়ে যাবে, ওটাই সেটাই চলে সেটাই, একটা ব্লু কালার করে নেবে, 2-5,000 টাকা খরচা করে গাড়ি পুরো দারুণ হয়ে যাবে। ঠিক আছে, আবার একটা ব্লু রয়্যাল এনফিল্ড রেখেছে। আরে স্টার্ট বুলেট থেকে শুরু করলাম, বুলেট এসে শেষ করবো না কি? হ্যাঁ, বুলেট থেকে শুরু করলাম, বুলেট এসে তো শেষ করবো, বুলেটই শেষ করবো একদম। এই বুলেটটা ক্লাসিক 350। হ্যাঁ, এটা ক্লাসিক 350 আছে, এটা 17 লাস্টের গাড়ি আছে। হ্যাঁ, এটা 2017 লাস্টের গাড়ি আছে, গাড়ি একদম দারুণ কন্ডিশন, দারুণ। ঠিক আছে, ট্যাঙ্কিতে মনে দুটো মনে দাগ আছে। কি আছে? দুটো দাগ আছে, স্ক্র্যাচ দাগ। আচ্ছা, বলেছি না দাগ, স্ক্র্যাচ কেন বলবেন না? বলবো না, আমার না, আপনাকে বলতেই হবে, আমি বলবো না। মানে আমাদের আমাদের সাবস্ক্রাইবারকে আমি মানে কমেন্ট করতে চাই, আপনি লিখবেন কি দাদা স্ক্র্যাচ কেন বলছে না। ঠিক আছে, আপনি জানেন কি কেন স্ক্র্যাচ বলছে না, তো আপনি লিখবেন কেন স্ক্র্যাচ বলছে না, বারবার আমাকে দাগ দাগ বলছে, দাগ না। আপনি বলবেন স্ক্র্যাচ কেন লাগে? আমি বলবো একই, না ইংলিশে বলতে হবে, না ইংলিশ বলবো না, ইংলিশে স্ক্র্যাচ বলবেন আপনি নিশ্চয়ই, দাগ দাগ। ঠিক আছে, কি রেটে দিচ্ছেন? এটা দিয়ে দেবো দাদা 1,18,000 টাকা দিয়ে দেবো। এটা 1,18,000 টাকা? কবেকার গাড়ি এটা? 17 লাস্টের গাড়ি আছে, 17 লাস্টের গাড়ি। 1,18,000 টাকা দিয়ে, 1,18,000 টাকা দিয়ে দেবো। বুলেট থেকে স্টার্ট করছিল, ও একটা 76,000 টাকা বুলেট দিয়েছিল, 76,000 টাকা বুলেট, একটা 1,18,000 টাকা, 18,000 টাকা দারুণ কন্ডিশনে আছে, কোনো চাপ নেই। এটা লাস্ট গাড়ি ছিল? এটা লাস্ট গাড়ি ছিল। তো আমাদের মানে আমি দিয়ে আমাদের ক্যামেরাম্যানকে বলবো কি একটু সামনে এসে যেতে, আমাদের ক্যামেরাম্যান খুব ভালো, আমাদের আমার কথা খুব, কিন্তু ব্যাপার হচ্ছে কি, এবার আমার ক্যামেরাম্যান যে আছে 15 আগস্টে উনি চলে যাচ্ছেন এক্সাম দিতে, এক মাসের জন্য, এক মাসের জন্য নিজে চলে যাবে, গ্রামে চলে যাবে, গ্রামে। হ্যাঁ, ও ইউপি থেকে এক্সাম দেবে। আচ্ছা, তো এক মাসের জন্য চলে যাবে, তো আমি মানে আমাদেরকে বলছি, আপনি কি চাইছেন কি ক্যামেরাম্যান যাবে কি যাবে না, কেন চলে গেলে খুব অসুবিধা হবে আমার, আমি আর আমার সঙ্গে মেল আছে তো ভালো, তো আমার কাজ ভালো করে করে ও, অন্য আবার অন্য ছেলে নিয়ে আসলে একটু প্রবলেম হবে, কম হবে, তাতে চাপ একটু কম হবে। আপনি এক মাস আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, 15 তারিখ থেকে আপনার 10 সেপ্টেম্বর অবধি। তা আপনিও যে চলে যাচ্ছেন সেটা বলে যান না, আমি আমি কোথাও যাচ্ছি না, আমি তো এখানেই থাকবো, তো আমি সব কিছু মানে আর বলতে চাই কেন, আমি তো বেশি দূরে আমি তো ফরেন ট্যুর করতে পারবো না। আচ্ছা, আমি একটু লোকালে ট্যুর করবো, দীঘা যাবো আমি একটু ঘুরতে, তো আপনারা কেউ দীঘার সাবস্ক্রাইবার থাকলে আপনি কমেন্ট করবেন, আমি একটু ঘুরে আসবো, আপনার সঙ্গে মিট হয়ে যাবে। তো এইসব গাড়ি আমি দেখিয়ে দিচ্ছি আপনার ভিউয়ার্সকে, শঙ্করদা, শঙ্করদা খুব ভালো লেগেছে আমাকে, তো আপনি এবার 17,000 টাকা যে ওয়ান পালসারটা দিয়েছে খুব সুন্দর লেগেছে আমাকে, তো আপনি কী করবেন তাড়াতাড়ি, আপনার সাবস্ক্রাইবার কিছু বলতে চান তো বলে দিন। বলবো, আপনারা জিনিস ভুলে গেছেন, অফার নেবেন না কিছু? এই বাবা, হ্যাঁ অফার নেবেন না, ঠিকই বলেছেন, ওই আবার ইয়ে দিও, দেখুন এখন শ্রাবণ মাস, বর্ষাকাল, হ্যাঁ গাড়ি যদি বাইরে যদি থাকে, বৃষ্টি ভিজে হয় ব্যাগের মধ্যে, একটা একটা কভার ঢুকিয়ে নেবে, কভার ফ্রি দিয়ে দেবো, সব কটা গাড়ি কভার ফ্রি দিয়ে দেবেন, সব কটা গাড়ি কভার ফ্রি দিয়ে দেবো সবার গাড়ির মধ্যে। আপনি প্রাইসটা আপনি ভালো পাচ্ছেনই, সঙ্গে সঙ্গে আপনি কি কি পেয়ে যাচ্ছেন? কভার, কভার, চলুন তো কভারই পেয়ে যাবেন, খুব লাস্টে হয়ে গেছে, কিন্তু আপনি পুরোই ভিডিও দেখবেন। তাহলে আপনি কি করতে হবে, আপনি এখানে নতুন আমার চ্যানেলে আসেন তো তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন, আর আপনি জানেন প্রতিদিন আপনার ভাই এসে যাবে। ঠিক আছে, 7টার সময় আবার ভিডিও চলে আসবে সবার, ঠিক আছে। এবার টাইমিং চেঞ্জ করছি আমি, কেন বহুজন 7টার সময় আপলোড করছে, তাই আবার 9টার সময় আপলোড করব। আরে কপিরাইট, কপিরাইট, কপিরাইট হয়ে যাচ্ছে, তো চলুন শেষ করে দিই ভিডিও, তা দিন দাদাকে আরো সাপোর্ট করো, ঠিক আছে। আমার দোকানকে পুরো মানে মিথ্যাভাবে লাভ নেই, ঠিক আছে, এইটুকানি থেকে এইটুকানি করেছে পুরোটাই দাদা, মিথ্যাভাবে লাভ নেই, ঠিক আছে। এর থেকে আরো বাড়বো, থেকে আরো বাড়বে, এবার 18 গাড়ি স্পোর্টস এসছে, এবার আমি 30টা স্পোর্টস দেখতে চাই, 30টা। আচ্ছা ঠিক আছে, কন্টাকে বাড়াতে হবে আমাকে, দুর্গাপূজাতে, দুর্গাপূজাতে দাদা গাড়ির দাম প্রচুর হাই থাকে, ঠিক আছে। দুর্গাপূজার একটুখানি কি বলুন তো, গাড়িটা একটুখানি হাই প্রাইজে তুলে, হাই প্রাইজে গাড়ি আটকে গেলে না আটকে যায়, ঠিক আছে। সেই জন্য আমরা দুর্গাপূজার সময় একটুখানি আগেরবারও দেখিয়েছি, ঠিক আছে, খুব জোর 10-15টা গাড়ি দেখিয়েছি, 10-15টা গাড়ি বিক্রি করবো, বেকার ভুলভাল দামে গাড়ি তুলে ভুলভাল দামে বিক্রি করে লাভ নেই। দেখুন আমার তো অত তো পুঁজি নেই যে আমি 100 অনেক কটা গাড়ি তুলে রাখবো আমি, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। 10 টাকা গাড়ি কিনে 50 টাকায় বিক্রি করবো, সেরকম কোনো ব্যাপার নেই, এখন কিনে 10 টাকা কিনে 50 টাকায় বিয়ে করতে হবে, খুব ভালো, ঠিক আছে, তো দরকার নেই, ঠিক আছে। তো দাদাকে আপনি একটু এসে গেলে, হ্যাঁ একদম ভালো, ঠিক আছে। তো দাদাকে সিলভার বাটন পেয়েছিলেন কোথায়? সিলভার বাটন কোথায় গেল? নিয়ে আসুন, নিয়ে বৃষ্টির জন্য নিয়ে আসতে পারছি না, ঠিক আছে, প্রবলেম হচ্ছে। তো দাদাকে সাপোর্ট করো,
লাইক শেয়ার কমেন্ট অবশ্যই, ঠিক আছে? যারা নতুন চ্যানেলে আছো তারা সাবস্ক্রাইবার করে দিও, ঠিক আছে? দাদাকে আরো সাপোর্ট করো। 1,27,000 হয়েছে, 1,20,000 হয়েছে, এটা 2,00,000 দেখতে চাই বাবা। এই দুর্গা পূজা অবধি আবার 2,00,000 হয়ে গেলে আমি স্পেশাল শুভঙ্কর থেকে বলে একটা ভালো ভালো আরো গাড়ি নিয়ে আসবো। তো চলুন তাড়াতাড়ি মুলাকাত করতে নেক্সট উইক একদম, আবার যাব, তাহলে বাই বাই, সি ইউ। 10 দিন 10 দিনের মধ্যে আমরা একদিন আসবো, তো চলো।